বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় কম্পিউটার মেশিন যেটা, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্ক শহরের পূর্ব দিকে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা সেখানে সেই কম্পিউটার মেশিনটার ওজন 12.5 টন, মন না 12.5 টন। এই 12.5 টন ওজনের মানুষের তৈরি সবচেয়ে বড় বিজ্ঞানের সর্বশেষ লেটেস্ট যে আবিষ্কার, এই কম্পিউটারটা প্রতি মিনিটে 500 মেমোরি গ্রহণ করতে পারে, 500 মেমোরি প্রেরণ করতে পারে। আর আপনার এখানে আল্লাহ পাক যে কম্পিউটারটা ফিট করে দিয়েছেন, এটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি, 1.5 কেজি। কম্পিউটার রিসার্চ করে, পরীক্ষা নিরীক্ষা করে স্বীকার করেছে, আল্লাহ তৈরি 1.5 কেজি ওজনের মানুষের মাথার খিলু, মাথার কম্পিউটার, এটা প্রতি সেকেন্ডে 5000 কোটি মেমোরি গ্রহণ করতে পারে, 5000 কোটি মেমোরি প্রেরণ করতে পারে। আল্লাহু আকবার! বিজ্ঞানীরা এখানে এসে সারেন্ডার করে দিয়েছে যে এত ছোট্ট জিনিস, এখান থেকে এত বিরাট ফাংশন, এটা তো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। তো অইন্তা উদ্দু নেমাত আল্লাহ লা তুসুহা ইন্নাল ইনসানা লাজালুমুন কাফার। আপনি যদি মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এই কম্পিউটারে যে রগগুলো আছে, টিস্যু জয়েন্ট, এই রগগুলো খুলে একটা একটা সাথে জোড়া দিলে 12.5 হাজার মাইল লম্বা হবে। এই 12.5 হাজার মাইল লম্বা রগ রেশা গোর প্যাস এইভাবে নিয়ে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রত্যেকটা রগ জয়েন্ট করা হয়েছে। এরপরে আসুন, আল্লাহ পাক আপনাকে কান দিয়েছেন শোনার জন্য। আমি বলে থাকি, বাড়ি থেকে বিকেলে বাজারে রওনা করেছেন, আনমনে গ্রাম বাংলার আঁকা বাঁকা রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আপনি বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন, এই চলন্ত পথে হঠাৎ করে আপনি শুনলেন রাস্তার বাম দিকে 6 হাত দূরে ছোট্ট একটা ঝোপের ভিতরে একটা ফুসফুস আওয়াজ শোনা যায়। শুনলো কে? অজালা লাকুমুস সামা। দেখেন, আল্লাহ এই কান দিয়ে শুরু করেছে, আপনার এই দেহের ডিউটি এখান থেকে শুরু। অজালা লাকুমুস সামা, আমি তোমাকে শোনার জন্য দুটো কান দিয়েছি। কান আওয়াজটা শুনেছে ফোস ফোস, কিন্তু কানকে কানের মালিক সৃষ্টিকর্তা তিনি দেখার ক্ষমতা দেননি, শুধু শোনার ক্ষমতা দিয়েছেন। তবে বলে দিয়েছেন, আমার বান্দা রাস্তা দিয়ে চলাচলের সময়, আসা যাওয়ার সময়, ডানে বামে সামনে পিছনে তুই যদি কোনো ফুসফাস ঠুসঠাস আওয়াজ শুনতে পাস, তুই তো দেখতে পাবি না, সব দুইটার কাছে একটা মোবাইল করে মেসেজ দিয়ে দিস যে আমি এমন এটা দেখেছি, চোখের কাছে তুই খবরটা দিয়ে দিবি। কান ফুসফুস শুনে চোখের কাছে মোবাইল করেছে, মোবাইল করার সঙ্গে সঙ্গে চোখ এইভাবে তাকিয়েছে, এক হাত ডানেও নয়, এক হাত বামেও নয়, এক করে জাগা মতো অন টাইম। তাহলে কান শুধু 6 হাত দূরে কোন জায়গাটা, কোন বাড়িতে ঘটনাটা ঘটতেছে দেখতে না পেলে ওই জায়গাটা ঠিক এমনভাবে ইন্ডিকেট করেছে যাতে চোখের খোঁজা টোজা না লাগে। চোখ তাকিয়ে দেখে কুচকুচে কালো, 22 মাসের চাইতে মোটা, 4 হাত লম্বা, মাথাটা এইভাবে চ্যাপটা করা, জিভ লকলক করে, চিনেছেন বোধ হয় সে বিলাতে লন্ডন জুতে দেখেছিলাম, দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে বিপজ্জনক সাপ আমাদের দেশেও আছে, গোখরা সাপ, আমাদের গ্রাম বাংলার লোকেরা কয় হাঙ্গো খান, এবার চিনছেন তো, এখন সেটা এরকম করে দেখেছে কে? চোখ খবর দিয়েছে কে? কান। চোখ বেচারা শুধু দেখার মালিক, এইভাবে আসে জিভ লক লক করে,
জিনিসটা ভালো না মন্দ, দোস্ত না দুশ্মন, এটা বিবেচনা করার বিচার করার ক্ষমতা আল্লাহ চোখকে দেন নাই। কিন্তু বলে দিয়েছেন, কান যদি কোনো সময় তোর কাছে কোনো মেসেজ টেসেজ পাঠায়, সঙ্গে সঙ্গে তুই অ্যাকশনে যাবি। অ্যাকশনে গিয়ে যে জিনিসটা দেখবি, এটার আকার আকৃতি গঠন, এটা হেড অফিসে একটা মোবাইল করে দিবি, হেড অফিসে এই চিফ কম্পিউটার একটা মোবাইল করে দিবি, চোখে বার ব্রেইনের কাছে মোবাইল করেছে, যে কান একটু আগে আমাকে খবর দিয়েছে, এই দিকে ফুসফাস করে, আমি তাকিয়ে দেখি এই কালো এই মোটা এইভাবে আছে, জিনিসটা কি এটা তো আমি বুঝি না, তোমাকে বুঝাইলাম। ব্রেইন কিন্তু সাপ দেখে নাই, দেখছে চোখের কাছ থেকে রিপোর্টটা পেয়েছে, এক সেকেন্ড আধা সেকেন্ডও লাগেনি, সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তোর জন্মের শত্রু। যদি বাঁচতে চাস এই মুহূর্তে দৌড়তে, দৌড় দেওয়ার ক্ষমতা আবার ব্রেনের নাই। ব্রেন পাও দুইটার কাছে মোবাইল করেছে, মেসেজ পাঠিয়েছে, আল্লাহর বান্দা এখনো দাঁড়াই রিসস, বাঁচতে হইলে দৌড়তে। ইমানদারি বলেন সাপ দেখার কত মিনিট পরে দৌড় দিছেন বলেন? গ্রাম বাংলার লোকেরা বলে খাড়া জিলিক, আলাজিলা, দেখতে যত দেরি দৌড় দিতে দেরি নাই। মাঝখানে কিন্তু কানের ডিউটি, ব্রেনের ডিউটি, চোখের ডিউটি, পায়ের ডিউটি, সবগুলো হয়ে গেছে। কান যদি বলতো ফুসফুস করে শুনছি, ঠিক আছে চোখের কাছে আমি মোবাইলটা দুই মিনিট পরে করব, তাইলে জায়গায় গিয়ে আপনাকে দুদূরের কথা আপনার লাশও খুঁজে পাওয়া যেত না। মাঝখানে একটা সেকেন্ড লাগে নাই, প্রত্যেকটা অঙ্গ কত ডিউটিফুল, তার মালিকের নির্দেশ তারা কিভাবে পালন করে, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর নেয়ামত, এগুলার শুকরগুজারি করা, শুক্রিয়া আদায় করা দরকার নাকি দরকার না? আল্লাহর নেয়ামতের শুকরগুজারি করতে আমরা রাজি আছি তো? সবাই একবার আবার পড়েন আলহামদুলিল্লাহ।